ওয়েলকাম টু দার্জিলিং। আর দার্জিলিং মানে শুধু পাহাড় আর পাহাড়, আর বর্ষাকালে পাহাড় মানে পাহাড়ের একটা আলাদা সৌন্দর্য, একটা আলাদা গন্ধ। আর এই দার্জিলিং শহরের খুব কাছেই রয়েছে পাইন ফরেস্টে ঘেরা এই ছোট্ট গ্রামটি, নাম লেপচা জগৎ। আপনারা যদি দার্জিলিংয়ে বেড়াতে আসেন তাহলে আপনাদের ভ্রমণ তালিকা থেকে লেপচা জগৎকে একদমই বাদ দেবেন না, কেন কি এখানে আসতে গেলে এখানে হোমস্টে নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে শেয়ার কারে চেপে মাত্র 80 টাকার বিনিময়ে এক ঘন্টায় আপনারা পৌঁছে যেতে পারেন এই লেপচা জগৎ গ্রামটিতে। আর এই ভিডিওতে আমি তারই সমস্ত ডিটেলস শেয়ার করব, অবশ্যই ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার দার্জিলিং ট্রিপের যে দিনটি আপনি লেপচা জগতে ঘুরবেন বলে স্থির করবেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন আর ফ্রেশ হয়ে সোজা চলে যান ব্রেকফাস্ট টেবিলে। এখন বাজে 9:15 আর আমি প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছি, তো 9:30-এর মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। এবার নিচে যাব ব্রেকফাস্ট করতে, আমাদের ব্রেকফাস্ট রেডি আছে, ফার্স্ট সেরে বেরিয়ে যাব। যে হোমস্টেতে বা হোটেলে আপনি থাকবেন সেখানে ভালো একটা ব্রেকফাস্ট করে নেবেন, কেন কি বাইরের খাবার দাবার কস্টলি, সাথে পাওয়াটাও মুশকিল, তাই সকাল সকাল একটু ভারী খাবারই খেয়ে নেবেন ব্রেকফাস্টে। আমার দার্জিলিংয়ে ট্রিপ ছিল একদম ঘোর বর্ষাকালে, বাইরে অঝোরে বৃষ্টি পড়ছিল আর এখানে হোমস্টে আন্টির গরম গরম চা। এই চা যে কি দুর্দান্ত, আর আমি যে কতবার নিয়েছি, যতবার চেয়েছি ততবার পেয়েছি। এরপর আন্টির হাতের এখানে ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে ছিল আলু পরাঠা সাথে ছোলার তরকারি। আমি ফুলি রেডি, এবার বেরোবো। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে লেপচা জগৎ, আমরা যাবো লেপচা জগতে শেয়ার কার বুক করে। খুব সুন্দর একটি ব্রেকফাস্ট করে আমি চলে গেলাম নিচে, আর হোমস্টে থেকে নিচে দাঁড়ালেই এখানে মেন রোড, আর মেন রোডের পাশ দিয়ে কিছুক্ষণ পরপরই যাচ্ছিল টয় ট্রেন। মেন রোড ধরে সোজা কিছুক্ষণ হাঁটলেই পেয়ে গেছিলাম ঘুম স্টেশন, আর এই ঘুম স্টেশনে ঘুম বাস স্ট্যান্ড থেকেই আমরা লেপচা জগতের শেয়ার কার পেয়ে যাব। যেহেতু আমি বাতাসিয়া লুপে ছিলাম তাই আমার থেকে ঘুম স্টেশন বা ঘুম মনেস্ট্রি দুটোই কাছে ছিল, তাই আমি ঠিক করেছিলাম যে লেপচা জগৎ যাবার আগে আমি ঘুম মনেস্ট্রিটা একবার ঘুরে যাব। তাই এখন আমি যাচ্ছি ঘুম মনেস্ট্রিতে। আপনারাও যদি চান তো ঘুম মনেস্ট্রি ঘুরে তারপর লেপচা জগৎ যেতে পারেন, যদি আপনারা ঘুম কিংবা বাতাসিয়া লুপের কাছাকাছি কোথাও থাকেন। আর যদি মেন দার্জিলিংয়ে থাকেন বা ম্যালে থাকেন সেক্ষেত্রে আপনাদের দার্জিলিংয়ের বাস স্ট্যান্ড থেকেই কিন্তু শেয়ার কার বুক করতে হবে। এই হচ্ছে ঘুমের বাস স্টপ, আর ঘুমের বাস স্টপ থেকে আমরা শেয়ার কারে চেপে বসলাম। শেয়ার কার পেতে একটু সময় লেগে গেল, কেন কি আমরা ভেবেছিলাম যে আমরা মনেস্ট্রির সামনে থেকেই গাড়ি পেয়ে যাব, আর পেয়েও যাচ্ছিলাম কিন্তু কোনো গাড়ি দাঁড়াচ্ছিল না। আমরা পৌঁছে গেছি লেপচা জগতে, আর এখন আমি আছি পাইন ফরেস্টে ঘেরা লেপচা জগৎ সরালেই। এই দেখো পুরো মেঘে ঢাকা পাইন ফরেস্ট, আর এই হলো সিঁড়ি, এটা দিয়ে উপরে যাব। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে পুরো ফুটেজটা দেখাচ্ছি, আর একটা নিচ থেকে এলাম পুরো হাঁপিয়েও গেছি, দেখতে থাকো। এই রাস্তাতে অনেক শেয়ার গাড়ি চলাচল করে, আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। সকাল 6টা থেকে দার্জিলিং থেকে আসার শেয়ার গাড়ি চালু হয়ে যায়, ওই যে দেখতে পাচ্ছেন ওটাই হলো শেয়ার গাড়ির বাস স্টপ। জানিয়ে রাখি বিকেলে কিন্তু ফেরার সময় তাড়াতাড়ি চেষ্টা করবেন ফিরে আসার 3:30 থেকে 4টের মধ্যে,
না হলে কিন্তু শেয়ার কার পেতে অসুবিধায় পড়তে হবে। রাস্তা থেকে সিঁড়ি সোজা উপরে উঠে গেছে, আর সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে এলেই আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা, এখান দিয়ে দেখো সোজা নিচে গেলেই মেন রোড, আর এইখানে একটা সমতল স্পেস আছে, এখানে দাঁড়িয়ে তোমরা ফটো ভিডিও শ্যুট করতে পারো, কিছুটা সময় বসে কাটাতে পারো। আর এখান দিয়ে দেখো একটা সরু রাস্তা উপরে উঠে গেছে, ওটা হলো লেপচা জগতের ভিউ পয়েন্ট। আমরা সেই ভিউ পয়েন্টেও যাবো, চলো তোমাদের ভিউ পয়েন্টে নিয়ে যাচ্ছি। লেপচা জগতের সেই ভিউ পয়েন্ট, এর সৌন্দর্য আমি ভিডিওতে কিংবা বলে এক্সপ্লেন করতে পারবো না। জায়গাটা সবসময়ই সুন্দর, শীতকালে এলে এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ পাবে, কিন্তু যেহেতু আমি ঘোর বর্ষায় এসেছি এই বর্ষাটাকে এনজয় করতে, তাই পুরো মেঘের চাদরে ঢেকে আছে, একদম কুয়াশার মতন মেঘ। এখানে আমি আর দুজন ছাড়া সেরকম কেউই আসছিল না আর দেখতেও পাইনি। জায়গাটা বেশ রোমাঞ্চকর একটা অনুভূতি দিচ্ছিল, একদম ভুতুড়ে একটা পরিবেশ, টিপ টিপ বৃষ্টি পড়ছে তার সাথে ঘন কুয়াশা। আমি বারবার যেতে চাই, আর যারা পাহাড় প্রেমী বর্ষা প্রিয় তাদের জন্য তো এই সময়টা বেস্ট বেস্ট, একবার হলেও ঘুরে এসো। ওই নিচে অনেক পাইন গাছ আছে, আর এই দিকটা ছোটো ছোটো পাইন জঙ্গল, মানে এগুলো হচ্ছে সবে, আর এর নিচে বড় বড় পাইন গাছগুলো আছে, সেগুলো তো ফটো ভিডিও সমস্ত মানে প্রচুর উঠেছি আমি এক্সাইটেড দেখানোর জন্য, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ওখান দিয়ে সোজা উঠে এলে এটা হচ্ছে ভিউ পয়েন্ট, মানে যদি বৃষ্টি না থাকতো আর মেঘ না থাকতো, জাস্ট চারপাশটাই যে সাদা দেখতে পাচ্ছ, ওখান থেকে যা ভিউ দেখা যেত না, দারুণ ভিউ হতো এখান থেকে। নিচে পুরো ভিউগুলো মেঘে ঢেকে আছে, আর এই জায়গাটাতে একটা দোলনা আছে, এখানে একটা বসার জায়গা আছে, সেই ঘুম নাম হয়ে কই মনে পড়ে যাচ্ছে আমার ওই দোলনাটা দেখে। যাই হোক, তো সাথে থাকো, ব্লগটি কন্টিনিউ করো, আর আমরা আরও দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমি একটু নিজে এনজয় করি।